Thank you, sir, for coming. So, আমাদের আজকে আপনারা জানেন যে বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিং এ আমাদের এজেন্ডা অনুযায়ী অনেক কিছু আলাপ হয়েছে। এখানে মধ্যে যেগুলো নাকি আমরা মনে করি যে আপনাদের কি ইস্যুস যেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে কন্ট্রাক্টেড প্লেয়ার্স সেন্ট্রাল কন্ট্রাক্টে যারা থাকবে, সেখানে আমরা 16 জন প্লেয়ারকে উই হ্যাভ সিলেক্টেড যারা নাকি কন্ট্রাক্টে থাকবে, ইটস বোথ হোয়াইট অ্যান্ড রেড বল মিলিয়ে। আর এছাড়া ওখানে তিনটা ক্যাটাগরি করা আছে, এ, বি এবং সি। এখানে আমরা একটা অ্যাডিশনাল বাড়িয়েছি, একটা ডি করে আরও দুজন প্লেয়ারকে, যেটা নাকি আগে রুকি বলতাম যেরকম, না করে আমরা ডি ক্যাটাগরিতে দুটো প্লেয়ারকে দিয়েছি। এই প্লেয়ারদের লিস্টটা কে কোন ক্যাটাগরি বা কোন হোয়াইট বল রেড বল এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন, আমরা প্রেস রিলিজে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আমরা 16 জন প্লাস দুজন 18 জন। সো এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে আমরা ঠিক করেছি যে এপ্রিল মাসে 14 প্লাস 2 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 14 প্
সেটার উপরে আপনারা জানেন যে আমাদের প্রোগ্রাম ছিল, দুটো আমরা কনফার্ম করেছি। একটা হচ্ছে একটা কনসার্ট আছে 18 তারিখে এ আর রহমানের, সেটা করব আমরা, এবং এই যে এশিয়া ভার্সাস টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 21 এবং 22 তারিখে সেটাও আমরা আজকে কনফার্ম করে ফেলেছি যে এগুলো হবে। সো এই ছিল মেইন। আর এর বাইরে আর একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে যে ক্যাপ্টেন আমাদের ওডিআই ক্যাপ্টেন, যেহেতু মাশরাফি মর্তজা আপনারা জানেন যে অ্যাজ এ ক্যাপ্টেন হি হ্যাজ রিটায়ার্ড, ওর জায়গায় একজন ক্যাপ্টেন। সো আমরা বোর্ড আজকে সর্বসম্মতিক্রমে উই হ্যাভ সিলেক্টেড তামিম ইকবাল অ্যাজ আওয়ার ওডিআই ক্যাপ্টেন। কত দিনের জন্য? একটা চিন্তা ছিল যে আমরা শর্ট পিরিয়ডের জন্য একজনকে করব, তারপর আবার সামনের বছর গিয়ে বদলাবো। এখন এটা আমরা সাধারণত বোর্ড যেভাবে সিদ্ধান্ত নেয় আমরা সেভাবে নিয়েছি যে আমাদের ওডিআই ক্যাপ্টেন তবে না। সো এখানে কোনো মানে এমন না যে টাইম বেঁধে দেওয়া আছে। সো এটা ইটস ওপেন। সবাইকে দিলেই নিতে চাচ্ছে তাও না। সো বেসিক্যালি বোর্ড সবাইকে কথাই চিন্তা করেছে, করে দে হ্যাভ ডিসাইডেড যে তামিম ইকবাল উইল বি দ্য ক্যাপ্টেন ফর ওডিআই। এটা আসলে বলা খুব কঠিন, এটা কোন দেশই বলতে পারবে বলে বলা সম্ভব না। আর আমাদের বোর্ড তো প্রশ্নই ওঠে না, সো আমরা এখন পর্যন্ত এটা বলতে পারছি না। তবে একটা জিনিস নিশ্চিত আমরা এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে আমরা নিশ্চিত যে এগুলো হবে, প্রত্যেকটা ইভেন্টই সাকসেসফুলি হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত। এখন আরও যদি সামনে কী হয় পরিস্থিতি তো জানি না, কারণ করোনা ভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে এবং এটার সরকার যে পদক্ষেপগুলো নেবে নিচ্ছে তারপরে সামনে কী সিদ্ধান্ত হবে আরও কী হওয়ার পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু এখন পর্যন্ত উই আর আমরা একেবারে বদ্ধপরিকর যে আমরা এই দুটো ইভেন্ট সুন্দরভাবে করতে পারবো। পাবন ভাই, এর আগে 2-3 দফায় যেটা হয়েছে তামিম ভাইস ক্যাপ্টেন ছিল আর সেটা সরিয়ে নেওয়া হয়েছে, তো এইবার কি তাকে লম্বা সময়ের জন্য কোনো নিশ্চয়তা দেওয়া হয়েছে? কোনো নিশ্চয়তা তো কিছু নেই, লম্বা সময়ের জন্যই আছে। এখানে নিশ্চয়তা বলাটা খুব কঠিন হবে সেটা বলতে পারছি না, বাট ডেফিনেটলি আমরা তাকে করেছি ফর লং টার্ম। ডিপেন্ডস অন নাই। আরেকটা প্রশ্ন যদি একটু করতে পারি, মানে যেটা হচ্ছে যে মানে একটা তো আলোচনা আছেই যে 2023 একটা ওয়ার্ল্ড কাপ আছে, যে ক্যাপ্টেন মাত্র রিটায়ার করলেন উনি একটা প্রস্তাব করে গিয়েছেন যে যাকে করা হয় তাকে যেন একবার 2023 ক্যাপ্টেন করেই করা হয় আর কি। আবার এরকম একটা আলোচনাও আছে যে বোর্ডের হয়তো সাকিব ফেরার জন্য একটা অপেক্ষা আছে, কিন্তু আবার হচ্ছে যে বিশ্বের কোথাও আবার এমন নজিরও নেই যে এরকম নিষিদ্ধ ক্রিকেটার
ফেরার সঙ্গে সঙ্গে এরকম কোন বড় দায়িত্ব পান, একটু যদি ক্লিয়ার করতেন পুরো বিষয়টা। আমি তো একটা কথা বললাম, আমি শুনেন একটা, আমি একটাই কথা বললাম আপনাদেরকে, একটা ধারণা ছিল যে আমরা শর্ট টার্ম একজনকে বানাবো, তারপর সামনের বছরে গিয়ে আরেকজনকে দিই। বাট আজকে বোর্ডে আলোচনা করে ঠিক করা হচ্ছে যে আমরা কোনো শর্ট টার্ম করার চিন্তা ভাবনাই নেই, আমরা যেটা করছি এটা লং টার্ম চিন্তা করে করেছি। সো এখন পর্যন্ত উই হ্যাভ সিলেক্টেড তামিম ইকবাল, আমরা চাই সে লম্বা সময় থাকবে। সামনে কি হবে এটা এখন বলতে পারছি না, আমরা ডেট বলে তো আর বলা যাবে না, বাট আমাদের তরফ থেকে আমরা তাকে লং টার্মের জন্য এশিয়া ইলেভেন ফাইনাল হয়ে গেছে। এশিয়া ইলেভেন আমাদের যারা যারা ছিল ওই লিস্ট আমাদের কাছে তৈরি হয়ে গেছে পুরোপুরি। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যেটা হয়েছে ওখানে 11 জন আমাদের কাছে চলে এসছে, কিন্তু আমাদের আরও 3-4 নাম ঢুকাতে হবে, 15 জন হবে, সেটা একটু অপেক্ষা করছে। পিএসএল হচ্ছে তো অস্ট্রেলিয়ার প্লেয়ারদের জন্য আমরা একটু ওয়েট করছি, আর 1-2 দিনের মধ্যে আমরা বুঝে যাবো যে কে কে আসতে পারবে না পারবে। অন্যান্য দেশেরগুলো মোটামুটি ফাইনাল হয়ে গেছে, সো আমরা চাই যে সব দেশ থেকেই আসুক, অস্ট্রেলিয়ার প্লেয়াররা আসুক এটাও আমরা চাচ্ছি। সো সেটার জন্য একটু অপেক্ষা করছে, বাট আমার ধারণা এটা 2-1 দিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে। বাট 11 জন অলরেডি দান আর বাকিরা সবগুলা খেলাই খেলবে, শেখর ধাওয়ান, কুলদীপ যাদব, তারপরে শামি, ঋষভ পান, ওরা সব খেলাই খেলবে, কিন্তু কেএল রাহুল একটা খেলবে। আরেকটা ছিল, কথা ছিল, চেষ্টা চলছে এখন যে আরেকটা ম্যাচ বিরাট কোহলি খেলবে, সো এটা কথা হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশন আসেনি সেই জন্য আপনাদেরকে বলতে, কিন্তু কেএল রাহুল একটা খেলবে এটা কনফার্মেশন চলে এসেছে। ভাইস ক্যাপ্টেন আমরা এখন দিচ্ছি না, এটা নিয়ে আমরা আলোচনা করছি না, ওটা মাশরাফি চুক্তিতে থাকছে। এগুলো বলা আমার জন্য, আমাদের পক্ষে বলা কঠিন, এই জিনিসটা হয়েছে মাশরাফিকে এই সময়ের মধ্যে টানাই আর উচিত না, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ দেখেন 2014 যখন ওকে দেখি ক্যাপ্টেন করা হয়, তখন একটা বিশেষ কারণেই করা হয়তো আপনারা জানেন হয়তো, সে কিন্তু স্কোয়াডে ছিল না, সে খেলায় ছিল না, ইঞ্জুরির জন্য সে খেলার থেকে বাইরে ছিল। তো স্কোয়াডের বাইরের থেকে একজনকে এনে তাকে ক্যাপ্টেন করার একটা স্পেসিফিক কারণ ছিল, তার উপর একটা দায়িত্ব ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেই আস্থা বিশ্বাস রেখেই তাকে বানানো, এবং হি হ্যাজ ডান ইট এক্সেলেন্ট। মানে এটা ওকে ছাড়া, আমার এখনও যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ওকে ছাড়া কোনোভাবে যতটুকু যা করেছে যেই সাকসেসই এসছে এটা ওকে ছাড়া সম্ভব হতো না। সো হি হ্যাজ ডান হিজ জব ভেরি ওয়েল, এটাতে কোনো সন্দেহ নেই। এখন খেলোয়াড় হিসাবে প্রত্যেক খেলোয়াড়েরই একটা সময় থাকে, কোনো ফর্ম থাকে, কোনো ফর্ম থাকে না, বয়সের একটা ফ্যাক্টর, রিটায়ারমেন্ট ফ্যাক্টর, এখন ও খেলার মধ্যে থাকতে চায়, ইটস ফাইন, উই ওয়েলকাম, কিন্তু ডেফিনেটলি অন্যান্য খেলোয়াড়দের মতো তাকে একটু কম্পিট করেই আসতে হবে। আমার মনে হয় না যে ও এখনই নিজেই মনে করে যে সে ফুললি ফিট।